Welcome, students. Welcome, my dear students, to my building material and construction classes, online classes. Today, we will start a new unit. Already, we have finished unit number one and unit number two. Uh, in unit number one, we have learned about building components and its functions with some materials in unit number 2 we have learned about substructure okay in unit number 3 we will discuss about superstructure we all know the definition of superstructure anything above ground level is called superstructure

এটাই আমাদের সব থেকে বড় ইউনিট ওকে এবং এখান থেকে সব থেকে বেশি মার্কস থাকে পরীক্ষাতে ফরটিন মার্কস ম্যাক্সিমাম ফ্রম দিস চ্যাপ্টার ওকে ডেন লেটার স্টার্ট উইথ সাম টেকনিক্যাল টার্মস হুইচ ইজ ইউজড ইন স্টোন মেশিনারি ওকে ফার্স্ট আমরা জানবো ন্যাচারাল বেড

আচ্ছা আর একটা কথা সঙ্গে বলে রাখি এই যে আমরা যে পিডিএফটা দেখে পড়ছি আমার সমস্ত টেকনিক্যাল টার্মগুলো যদি পিডিএফে না থাকে এবং এর বাইরে যদি আমি কোনো টার্ম ডিসক্রাইব করি দেন ইউ মে ইনক্লুড উইথ দিস টার্মস ওকে তাহলে তোরা খাতায় যখন লিখবি তখন এই পিডিএফের যেগুলো দেওয়া আছে সেগুলো তো লিখবি সঙ্গে আমি যেগুলো বলছি মুখে এক্সট্রা করে সেগুলো নোট ডাউন করবি ওকে তাহলে এই গেলে হচ্ছে আমাদের ন্যাচারাল বেড ওকে নেক্সট আমরা যেটা করবো বা যেটা আমরা জানবো দ্যাট ইজ সিল এসআইএলএল সিল তাহলে সিল ইজ দ্য বটম সারফেস অফ এ ডোর অর উইন্ডো এটা তোরা সকলে জানিস সকলে দেখে থাকবি সিল ইজ দ্য বটম সারফেস অফ ডোর অর এ উইন্ডো ওপেনিং ইজ সিল যে কোনো ডোর বা উইন্ডো ওপেনিং বটম পোর্শনটাকেই সিল বলে ওকে এখানে দেখ একটা ছবি আছে ছবিটাকে যদি আমি একটু ভাটি দেখানোর চেষ্টা করি তাহলে তোদের ড্র করতে সুবিধা হবে এই দেখ ছবিটা এটাকে চলো একটু জুমও করি জুম করে ওদের পড়তে সুবিধা হবে হুম তারপরে এটা দেখে নিলে আমাদের ডেসক্রিপশন করতে সুবিধা হবে কোনটাকে কি বলে ওকে

টু দ্য ইন্টিরিয়র অফ দ্য বিল্ডিং এই উদ্দেশ্যে কিন্তু দেওয়া হয় সিলটা যাতে বাইরের থেকে কোনো জল ভেতরে না আসতে পারে ওকে নেক্সট আমরা জানবো করবেল সিও আর বিএল করবেল এ করবেল ইজ এ প্রজেক্টিং স্টোন হুইচ ইজ ইউজুয়ালি প্রোভাইডেড টু সার্ভ অ্যাজ সাপোর্ট ফর রুপট্রাস বিম লিন্টেল ইটিসি ওকে

ওকে হ্যাঁ নেক্সট হচ্ছে কোর্স সি ও ইউ আর সি এ লেয়ার অফ স্টোন অর ব্রিক্স ইজ নোন অ্যাস কোর্স লেয়ার অফ ব্রিক্স মধ্যে তুমি হরাজিনটাল লেয়ার হ্যাঁ তাহলে আমরা এটাকে যদি আমরা আরও স্পেসিফাই করি তাহলে বলবো লেয়ার অফ হরাজিনটাল লেয়ার অফ স্টোন অর ব্রিক্স তাহলে এবং এটা থিকনেস জিনারেলি ইকুয়াল টু দ্য থিকনেস অফ এ স্টোন অর এ ব্রিক্স প্লাস দ্য থিকনেস অফ ওয়ান ওয়াটার জয়েন্ট এবার ওয়ান ওয়াটার জয়েন্ট এগুলো বিভিন্ন মাপ হতে পারে দশ মিলিমিটার হতে পারে পনেরো মিলিটার হতে পারে নেক্সট হচ্ছে কর্নিশ সি সিও আর তাহলে কর্নিশটা কি জিনিস এ এ কর্নিশ ইজ কোর্স অফ স্টোন প্রোভাইডেড টপ অফ ওয়াল তাহলে কি বললাম এ কর্নিশ ইজ এ কোর্স অফ স্টোন হুইচ ইজ প্রোভাইডেড অ্যাট দ্য

টু ডিপোজ অফ রেইন ওয়াটার রেইন ওয়াটারটা ঠেকানোর জন্য কিন্তু আমরা বেসিক্যালি এই কর্নিশটা দিয়ে থাকি কোথায় টপ অফ ওয়াল একদম ওয়ালের উপরে আমরা এটা দিয়ে থাকি ওকে ইন অর্ডার টু প্রিভেন্ট দ্য ওভারটার্নিং অফ দ্য কর্নিনিশ সাফিসিয়েন্ট বিয়ারিং অ্যান্ড এক্সট্রা ওয়েট অ্যাট দ্য টপ ইন দ্য ফর্ম অফ প্যারাপেট ওয়াল শুড বি প্রোভাইডেড আমরা পরবর্তীকালে জানবো প্যারাপেট ওয়ালটা কী জিনিস তাহলে প্যারাপেট ওয়ালটা এর উপর চাপাই আমরা ওকে নেক্সট হচ্ছে কোপিং সিও পি আই এঞ্জিন কোপিংটা কী জিনিস এ কোপিং ইজ এ কোর্স অফ স্টোন হুইচ ইজ লেইড অ্যাট দ্য টপ অফ ওয়াল সো অ্যাজ টু প্রোটেক্ট দ্য ওয়াল ফ্রম রেইন ওয়াটার তো সময় দেখে থাকবি যদি কখনো ছাদে গিয়ে উঠে দুটো ছাদ জয়েন দেয় দুটো কখন যায় জয়েন্ট দিলে পরে সেই ছাদের উপরে কিছুটা মর্টার বালি সিমেন্ট মিশিয়ে একটু টিকোনা করে উপরটাকে ছাড় এচ করে ওটাকে ই করে দেয় যাতে জলটা না আসতে পারে ইট ইস কল কোপিং তাহলে দিস কোর্স

মে ফ্লো অফ ইজিলি দিস ইজ টার্ম ইস ওয়েদারিং ওকে তাহলে ওয়েদারিং জিনিস আমরা জানলাম ওয়েদারিং ইজ সামটাইমস টু ডিনোট দ্য ইউজ অফ স্টোন সারফেস বাই দ্য অ্যাকশন অফ ওয়েদার ওকে এই গেল হচ্ছে আমাদের ওয়েদারিং নেক্সট থ্রোটিং থ্রোটিং টি এইচ আর ও এ টিআইএনজি থ্রোটিং থ্রোটিংটা কি জিনিস এটা কিন্তু এখনকার অনেক বাড়িতে দেখা যায় থ্রোটিং হচ্ছে গ্রুপ ইজ প্রোভাইডেড অন দ্য আন্ডারসাইড অফ সিল একটা গ্রুপ থাকে গ্রুপ জি আর ডবল ই গ্রুপ এ গ্রুপ ইজ প্রোভাইডেড অন দ্য আন্ডারসাইড অফ সয়েল কর্নিশ অ্যান্ড কোপিং সো দ্যাট দ্য রেইন ওয়াটার ক্যান বি ডিসচার্জড ক্লিয়ার অফ দ্য ওয়ার্ল সার্ফেস ইজ নুন এস থ্রোটিং থ্রোটিং মানে যদি এটাকে আরও স্পেসিফিক করে বলি যদি তোরা যদি ভালো করে খেয়াল করিস আমাদের জাননার যে সানসেট বা ছাজা রয়েছে ওখানে তুমি একটা বিট দেওয়া থাকে যে বিটটার কারণে বাইরের থেকে কোনো জল ভেতরে আসতে পারে না এই যে আমি বিট বললাম বিটটা মানে তোর কিছুটা পরিমাণ মশলা বা মর্টার উপর থেকে দেওয়া হয়েছে মোটা হয়ে গেছে বলে জলটা ক্রস করে আসতে পারে না এটা উল্টো দিক থেকে হতে পারে আমি ওই মোটরটা না দিয়ে ওখানে গ্রুপ করে দিলাম যাতে জলটা আসাটাকে এন্ট্রিটাকে আমি ব্রেক করে দিলাম ওকে দ্যাট ইজ কল্ড থ্রোটিং ওকে নেক্সট হচ্ছে প্লিন্থ এটা আমরা পরবর্তীকালে জানবো ব্রড বিশদভাবে তবে এখন জেনে রাখ দ্য প্রজেক্টিং কোর্স অ্যাট গ্রাউন্ড ফ্লোর লেভেল ইজ নোন অ্যাজ দ্য প্লিন্থ দ্য প্রজেক্টিং কোর্স অ্যাট গ্রাউন্ড ফ্লোর লেভেল ইজ নোন অ্যাজ দ্য

দ্য অফসেট এট প্লিন্ট লেভেল ইজ সামটাইমস অ্য আর্কিটেকচারেল্পেট মানে যেটা ওয়ার্ল্ডের থেকে বাইরে বেরিয়ে থাকে সেটা কখনো দেওয়া হয় কখনো দেওয়া হয় না নেক্সট হচ্ছে স্ট্রিং কোর্স স্ট্রিং এস টি আর আই এন জি স্ট্রিং কোর্স তাহলে এটা কি দ্য হরাইজেন্টাল কোর্স প্রোভাইডেড অ্যাট দা সুটেবল লেভেলস বিটুইন দ্য প্লিন্থ অফ কর্নিশ স্ট্যান্ডার স্ট্রিং কোর্স মানে প্লেনটের উপর থেকে যে হরাইজেন্টাল কোর্স দেওয়া হয় কোন নিশের নিচে পর্যন্ত তাকে বলা হয়েছে স্ট্রিং কোর্স এস টি আর আই এন জি স্ট্রিং কোর্স ওকে এটা কাজ কি ইট ব্রেক্স দ্য মনোটনি অফ এ প্লেন সারফেস অ্যান্ড ইট ইজ সামটাইমস মোল্ডেড অ্যান্ড গিভেন আর্কিটেকচারাল ট্রিটমেন্ট নেক্সট

অ্যান্ড দ্য স্টোন দ্য কোন্স আর নোনাতে যে কোনো ওয়ালে কর্নারে কিন্তু এটা কইনস প্রোভাইড করা হয় ওকে এবং যদি ওটা বিক্রে এটা স্টোনের হতে পারে অ্যান্ড কুইন স্টোন আর সিলেক্টেড ফ্রম দ্য লার্জ সাউন্ড স্টোন বেড আর প্রপারলি ড্রেসড মানে এটা আনড্রেসড হতে পারে না এটা ড্রেসডই হবে ওকে নেক্সট হচ্ছে বন্ড বন্ডটা কি এ বন্ড ইজ এন অ্যারেঞ্জমেন্ট অফ স্টোনস অর বাই ভার্টিক্যাল জয়েন্টস আর ফর্মড ওকে তাহলে বন্ড দেখ বন্ড যদি না হয় তাহলে আচ্ছা এই বন্ডটা আমি একটু ভালো করে বুঝিয়ে দিই ধর আমরা যখন ব্রিকগুলো লে করি তাহলে ফলো করে দেখবি ব্রিক কিন্তু দেখ একটা ব্রিক একটা লেয়ার যদি যখন আমি দিয়ে দিই পরের ব্রিকটা শুরু যখন করি দুটো ব্রিকে জয়েন্ট থেকে কিন্তু পরের ব্রিকটা মিডিল থেকে বসাই আমরা কখনোই কিন্তু একদম এজ বরাবর দিনে তাহলে তো বড়ো বড় লোড পড়লে ওই থেকে কেটে বেরিয়ে যাবে একটা অ্যাঙ্গেল যাতে ক্রিট করানো যায় বন্ডিং স্পেস লোডস অ্যাক্রস দ্য ওয়াল তখনই কিন্তু বন্ডিংটা জোরদার হবে ওকে নেক্সট থ্রু স্টোন ইন স্টোন স্টোনয়ার্ক স্টোন

নেক্স্ট্যামস যে এম বি এস দা সাইটস অফ দ্যামস কনস্ট্রাক্টেড সিমিলার টু কোন্স মানে জ্যামস কিন্তু আমি বলে দিচ্ছি জ্যামস হচ্ছে দরজা বা জানালার দুই দিকের যে ভার্টিক্যাল যে জায়গাটা তাকে বলা হয় জ্যামস জ্যামস মেবি আইদার স্কোয়ার

হেডস ওকে দ্যান্টাল স্টোনা টপ অফ ওপেনিংস ফর ডোর লিনটেল কিন্তু একই জিনিস লিনটেলটা কি তোরা এই লিনটেলটাকে অনেক সময় লিনটন বলিস না দ্য ওয়ার্ড ইজ লিন্টেল এলআইএন টি ইএল লিন্টন মিস্ত্রিরা বলবে তোরা বলবি না আমরা ইঞ্জিনিয়াররা লিনটেল বলবো এল আইএন টি ইএল ওকে তাহলে লিন্টেল ইজ অলসো অ্যাজ হেডস তাহলে এবার লিন্টেলটা তোর যদি ভালো করে ফলো করে থাকিস আমাদের তো যখন ব্রিক অকটা হয় তখন ওই যে দরজা বা জানলা যে ওপেনিংটা রাখা হয় তার তারপরে যে একটা আরসিসির একটা ছোট্ট বিম দেওয়া হয় তাকে বলা হয় হচ্ছে লিন্টেল এবার এই লিন্টেলটা দিতে গেলে আমাদের দরজা বা জানলার মাপ থেকে একটু দুদিকে বাইরে দিতে হয় দ্যাট ইজ কল্ড বিয়ারিং সেই বিয়ারিংটা দেড়শো মিলিমিটার থেকে দুশো মিলিমিটার কিন্তু বিয়ারিং দিতে হবে মিনিমাম ওকে যাতে ও না পড়ে যায় ওকে তাহলে এই আর কি আর থাকতে পারে লেবেল এল এ বি দ্য প্রজেক্টিং কোর্স ফ্রম অ্যান আর্চ অর উইন্ডো হেড ইজ নোন অ্যাজ এ লেভেল তোরা যদি কখনো আর্চ ব্রিক ওয়ার্ক দেখিস বা মেশিনারি ওয়ার্ক দেখিস তখন দেখবি নর্মাল ওয়ালের থেকে ওই আর্চ পোর্শনটা সামান্য একটু বেরিয়ে থাকে দ্যাট ইজ কল্ড লেবেল এল এ ই এল ওকে আর কি হতে পারে আর তোর অ্যাপেক্স হতে পারে অ্যাপেক্স দ্য কপিং প্রোভাইডেড অ্যাট দ্য সামিট অর গ্যাবেল ওয়াল ইজ নোন অ্যাজ অ্যান অ্যাপেক্স অর সামিট অ্যাপেক্স মানে হচ্ছে তুই যদি টিনের বাড়ি দেখিস একটা টিনের বাড়িতে কি হয় দুদিকে দুদিকে ইয়ে থাকে রূপ থাকে এবং ওই দুদিকে রূপটা একটা শার্প এজের সঙ্গে মিডলে একদম চুরে যায় দ্যাট ইজ কল্ড অ্যাপেক্স ওকে অর সামিট মানে চূড়া ওগুলো কিন্তু সেই ক্ষেত্রে দেওয়া হয় ওকে এবং আর কি আছে না আর কিছু নেই মোটামুটি এই হচ্ছে আমাদের টেকনিক্যাল টার্ম অফ স্টোন মেশনারি এইগুলো মোটামুটি আমরা জানা এগুলো তোরা ভালো করে একবার পড়বি এবং সবটা কিন্তু ছবি সমেত কিন্তু মনে রাখতে হবে মোটামুটিভাবে ওকে আর কিছু জানা আছে ফেস ফেসটা কি জিনিস দ্য সারফেস অফ ওয়ালস ফেসটা আমরা আগে দেখেছিলাম দ্য সারফেস অফ ওয়াল এক্সপোজ টু দা ওয়েদার ইজ তার মানে যেটা এক্সপোজ থাকছে তাকে ফেস বলছে ফেসিং কি দ্য মেটেরিয়াল হুইচ ইজ ইউজড ইন দ্য ফেস অফ ওয়াল ইজ নোন অ্যাজ দা ফেসিং ওকে যে মেটেরিয়ালটা করা তাকে ফেসিং এবার ব্যাক দ্য ইনার সারফেস অফ দ্য ওয়াল ইচ ইজ নট এক্সপোজ দ্য ওয়েদার ইজ নোন ব্যাক তাহলে বাইরে যেটা আমরা দেখতে পাই সেটা ফেস দেখতে পাই আর ইনসাইডে যে ওয়াল দেখতে পাই ব্যাক তাহলে এবার ফেসিংটা কি যে মেটেরিয়াল দিয়ে করা যে মেটেরিয়াল দিয়ে ওয়ালটা করা হচ্ছে তাকে বলে ব্যাকিং খুব সিম্পল ওকে নেক্সট হার্টিং হার্টিং মানে কোনটাকে বলছে দ্য পোর্শন অফ ওয়াল বিটুইন ফেসিং অ্যান্ড ব্যাকিং ইজ নোন এজ দ্য হার্টিং মানে টোটাল ওই থিকনেসটাকে ওই থিকনেসটাকে বলছে হার্টিং ওকে এই গেল আমাদের স্টোর মেশিন সম্পর্কে টোটাল টেকনিক্যাল টার্মগুলো ওকে এই আজকে এইট থাক থ্যাংক ইউ